স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশিদ আলম। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সাংবাদিকদের তিনি জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে, সেখানেই সিদ্ধান্ত হবে। স্কুলের বাচ্চাদেরকে টিকা দেওয়ার কথা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো নির্দেশনা পাইনি। তো এই ব্যাপারে আমাদের একটা সভা আছে, মন্ত্রী মহোদয়ের সাথে একটা সভা আছে এবং আমাদের মুখ্য সচিব মহোদয় আহমেদ কায়কাউস ওনার সাথে একটা সভা আছে। এটার পরে হয়তো সিদ্ধান্ত হবে যে আমরা কী করবো।